আমি সোমনাথ স্যার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সোমনাথ দাস বৈরাগী আজকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস সেভেনের একটা অঙ্কের টপিক করাবো তবে শুরু করা যাক আজকের ভিডিও কোষে দেখি ফাইভ সূচকের অঙ্কগুলো করাবো তিন নম্বর থেকে শুরু করছি প্রথমটা আছে এখানে বলে রাখি নিচের সংখ্যাগুলি দশের খাতে প্রকাশ করি ঠিক আছে দশমকের পর এক আমার দুই ও তিন ঘর পর্যন্ত তাহলে প্রথমকার অঙ্কটা দিয়েছে নশো আঠাত্তর তাহলে এখানে অঙ্কটা টুকে নিয়েছি প্রথমে দেখো আমি নশো তাহলে তিনটে ঘর পর্যন্ত বলেছে দশমিকের পর এক দুই ও তিন তাহলে এখানে কী করলাম প্রথমে নশো আঠাত্তরটা সংখ্যার অঙ্কটা টুকে নেওয়ার পরে নশো আঠাত্তর এখানে প্রথমকার সংখ্যার আগে দশমিক দিলাম তার মানে কি গণিত দশ ঠিক আছে এখানে দুটোর আগে দশমিক দিচ্ছি একশো হচ্ছে এখানে এখানে তিনটের আগে দশমিক দিচ্ছি মানে এক হাজার হচ্ছে তাহলে এটাকে কী করবো তাহলে ন নশো আঠাত্তর আগে দশমিক নাইন গণিত দশ এটা চেঞ্জ হলো না এখানে একশো আছে এটা লেখার পরে এখানে একশো মানে হচ্ছে এর মাথায় স্কোয়ার হবে এখানে তিনটে শূন্য আছে একের পরে তার মানে হচ্ছে দশের মাথায় তিন হবে ঠিক আছে দশের মাথায় তিন মানে এখানে এক হাজার ওকে তাহলে এইরকমভাবে একেরটা যেমনভাবে করেছি দুই রকমভাবে দুই দুই নম্বরটা একইভাবে করবে তাহলে এখানে সাতের আগে দশমিক দেবে যেরকম করবে একের আগে দশমিক দেবে দুটো শূন্য হবে তাহলে দুইয়ের আগে দশমিক দেবে তাহলে তিনটে শূন্য হবে মানে তিন ঘর পর্যন্ত আসবে তারপরগুলো করার দরকার নেই ওকে তাহলে এটা কিন্তু করবে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে ইউটিউবে ওকে তাহলে এটা হয়ে গেল নেক্সট এবার যেটা আছে চার নম্বরটা দেখো বইয়ের নিচের বিস্তার করে সংখ্যাগুলি লিখে তাহলে তিন গণিত দশ টেন টু থেকে থ্রি প্লাস টু ইন্টু টোয়েন্টি টু পার টু প্লাস সেভেন ইনটু টেন প্লাস টু এটা দেওয়া আছে বেশ তাহলে এই অঙ্কাটা টুকে নিয়েছি দেখো টুকে নেওয়ার পরে থ্রি ইন্টু টোয়েন্টি টু পার থ্রি মানে কি টেন টু থ্রি পার থ্রি মানে টেন ইন্টু টেন ইনটু টেন মানে হচ্ছে এক হাজার হয় ঠিক আছে এক হাজার সঙ্গে তিনে গুণ করলে তিন হাজার হয় ঠিক আছে প্লাস চিহ্ন দিলাম দুই গণিত দশের মাথা স্কোয়ার মানে দশ দশে একশো একশোর সঙ্গে দুই গুণ করলে দুশো হয় তারপরে সাতের সঙ্গে দশের গুণ করছি যোগ দিয়ে সাতের সঙ্গে দশ মানে সাত দশ প্লাস দুই তাহলে এখানে যোগ করবে সবগুলোকে দুই এটা সাত নামলো এটা দুই নামলো এটা তিন নামলো তাহলে তিন দুই সাত দুই ঠিক আছে তাহলে সংখ্যাটি এটা এরকমভাবে দুই থেকে সাত পর্যন্ত যে অঙ্কগুলো তোমরা বইয়ে দেখো দুই থেকে সাত পর্যন্ত এরকমভাবে একই রকমভাবে করবে ওকে করে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তাদের অসুবিধা হচ্ছে তাহলে আনসার সলভ করার চেষ্টা করব আমি এরপরে সাত নম্বর দাগের দেখো সরল করি এবং নিচে প্রত্যেকটি ঘাতের আকারে প্রকাশ করি ওকে তাহলে প্রথমকার অঙ্কটা টুকে নিয়েছি আমি প্রথমকার অঙ্কটা আছে টু দিবার থ্রি ইন্টু থ্রি দে টু দিবার ফাইভ ইন্টু ষোলো আছে তিন গণিত বত্রিশ তাহলে এটা কি করব। এটা আমাকে প্রথমে এটা করতে হবে এটা যা আছে তাই করলাম আচ্ছা এখানে ষোলো আছে তাহলে আমি ষোলো লসাও করছি দেখো আট দুগুণে ষোলো চার দুগুণে আট দুই দুগুণে চার তাহলে কটা দুই পেলাম এখানে চারটে দুই পেয়েছি তার জন্য দুইয়ের মাথায় চার লিখেছি ষোলো মানে দুইয়ের মাথায় চার তিন গণিত এখানে বত্রিশকে লসা করে দুইয়ের মাথায় পাঁচ পাবো ওকে তাহলে একই রকমভাবে করলাম এটা দুইয়ের মাথায় তিন এটা আগে এক একই ঘাতের গুলো নেবো তাহলে দুইয়ের মাথায় তিন করলাম দেখো দুইয়ের মাথায় চার আছে তার মানে এটা উপরে থাকলে প্লাস চার হয়ে গেল এটা নিচে মানে ভাগ হবে ঠিক আছে মানে হচ্ছে মাইনাস ফাইভ গণিত এবার তিনের ঘাতগুলো দেখবো থ্রি টু দি দুবার ফাইভ যা ছিল তাই এটা নিচে চলে আসছি তার মানে ওইটা এক হলো ঠিক আছে এটা বিয়োগ হয়ে যাবে নিচে হলে তাহলে এটা দেখো দুই লিখলাম এটা তিন প্লাস চার মাইনাস পাঁচ আছে মানে দুই হচ্ছে গণিত তিন গণিত চার তো দেখো এখানে দুইয়ের মাথায় তিন প্লাস চার হাত দুইয়ের মাথায় দুই হলো গণিত এখানে এটা বিয়োগ করলে হবে চার ওকে তাহলে দুইয়ের মা তিনের মাথায় চার হলো দুইয়ের মাথায় দুই লিখলাম গণিত চার মানে কি তিনের মাথায় দুই গণিত তিনের মাথায় দুই দুগুণে চার হয়ে যাচ্ছে ওকে তাহলে প্রত্যেকের দেখো দুই গণিত তিন গণিত তিন দুই গণিত তিন গণিত তিন লিখলাম প্রত্যেকের পাওয়ার দুই আছে তেমন দুই লেখলাম তাহলে তিন দুগুণে ছয় তিন ছয় আঠেরো আঠেরোর মাথায় দুই ঠিক এরকমভাবে এটা করলাম ঠিক আছে তা দুই গণিত তিন গণিত এটা দুই গণিত তিন গণিত তিন মানে তিন ছয় আঠেরো হবে তার মাথায়ই দুই লিখলাম সবারই মাথায় দুই আছে বলে দুই নিয়েছি দুই লেখলাম ঠিক আছে তাহলে এটাই ছিল আজকেকার কার ভিডিও তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তো যারা বুঝতে পারোনি তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যেটা আমার অসুবিধা হচ্ছে তাহলে আমি সলভ করার চেষ্টা করব সেগুলো ওকে তো নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে সবার আগে ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে যায়